আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা যখন এখান থেকে P2P ট্রেডিং এখানে ক্লিক দিই, দেন এখান থেকে আমরা যখন এই যে সেলস অপশন একটা ক্লিক দিই, সেলে ক্লিক দিয়ে আমরা যদি ডলার সেল দিতে চাই USDT, সো এখান থেকে যে কোনো একটা বায়ারের কাছে আমরা ডলার সেল দেবো, তার জন্য সেল অপশনে ক্লিক দিলে দেন এখান থেকে আমরা যদি আমাদের ডলার অ্যামাউন্টটা লিখি অ্যান্ড এখান থেকে ওয়ালেটেও যদি ক্লিক করে দিই, আমাদের ওয়ালেটে যতগুলো ডলার আছে USDT, যে ডলারটি আমরা সেল দিতে চাচ্ছিলাম সেই ডলারটি এখানে শো করে না, সো এখান থেকে নট অ্যাভেলেবল এই প্রবলেমটি ফেস করতে হয় আর এই প্রবলেমটি দেখায়। সো কী কারণে এই প্রবলেমটি দেখা আর কীভাবে সমস্যাটি সমাধান করতে পারেন, এটা যদি বিস্তারিত দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। আপনি যদি ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি অল বিস্তারিত দেখাই দেবো। আর হ্যাঁ, চ্যানেল যারা নতুন দর্শক রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ভিডিওটি স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, আমরা এখানে P2P ট্রেডিংয়ে আসে আমরা ডলার সেল দিতে চাইতেছিলাম, এখন যারা ডক্স টোকেন এক্সচেঞ্জ করেছি এবং এখানে আসে আমরা যে টোকেন সেল দেবো, সেল দেওয়ার জন্য এখানে আসলে আমাদের এখান থেকে যে কোনো বায়ার বা সেলারের কাছে আমরা এখানে সেল অপশনে আসবো, বায়ারদের কাছে। এখানে আমাদের যে ডলারটি রয়েছে সেটা এখান থেকে অলের উপরে ক্লিক দিলে বা এখান থেকে ডলার টাইপ করলে সেই ডলারটি অ্যাভেলেবল দেখাচ্ছে না, সো এটা অ্যাভেলেবল দেখাচ্ছে না, এই সমস্যাটি অনেকেই ফেস করতেছেন, সো তার জন্য তাদের জন্য প্রবলেমটি সলভ করে দিয়েছি। সো সর্বপ্রথম আপনি এই যে অ্যাসেট দেখতে পাচ্ছেন নিচে, অ্যাসেটের উপরে ক্লিক দিবেন। অ্যাসেটের উপরে ক্লিক দেওয়ার পরে এই যে জায়গায় দেখতে পাচ্ছেন যে ডলারটি আপনার শো করতেছে না, সেই ডলার উপরে একটা ক্লিক দিবেন। সো এই যে এটা USDT এটা শো করতেছে না, সো এটার উপরে একটা ক্লিক দেবো। সো ক্লিক দেওয়ার পরে আপনাদের কাজ কী হবে, এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সফার, এই ট্রান্সফারে একটা ক্লিক দেবো। ওকে, সো ট্রান্সফারের উপরে ক্লিক দিবেন, যে ডলারটি শো করতে অ্যাভেলেবল শো করতেছে না সেটার উপরে ক্লিক দিবেন। সেখান থেকে ম্যাক্সেও ক্লিক দিবেন, ম্যাক্স, এই ম্যাক্সে ক্লিক দিবেন, টোটাল অ্যামাউন্ট তাহলে আপনার এখান থেকে অ্যাভেলেবল হয়ে যাবে। ম্যাক্সে ক্লিক দেওয়ার পর কনফার্মে একটা ক্লিক দিবেন, সো কনফার্মে আমি ক্লিক দিলাম। এখানে কনফার্মে ক্লিক দিলে ট্রান্সফার সাকসেস হয়ে গেছে, সো এখানে দেখতে পারবেন একটু রিফ্রেশ নেবেন, একটু রিফ্রেশ নেবে, ঠিক আছে, একটু এক জাস্ট একটু রিফ্রেশ দিবেন, তাহলে আপনার এখান থেকে ডলারটি এখানে অ্যাসেট এখানে আসবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমার এসে গেছে ডলারটি অ্যান্ড এখান থেকে আমার কিন্তু ডলার এসে, দেন আমি হোমে আসলাম, হোমে আসার পরে এখন দেখতে পাচ্ছেন ট্রেডিং, ট্রেডিংয়ে আসলাম, ট্রেডিংয়ে আসার পরে এখান থেকে সেল অপশনে চলে গেলাম। সো সেল অপশনে যাওয়ার পরে এখান থেকে আবারও যদি আমরা এখান থেকে একটা সিলেক্ট করে দিই, দেন এখান থেকে অলে ক্লিক দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল অ্যামাউন্ট এখান থেকে শো করতেছে। সো টোটাল অ্যামাউন্ট শো করতেছে, চাইলে আমরা এখান থেকে অ্যামাউন্টটা কমে দিতে পারি, ঠিক আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে কোনো টোটাল অ্যামাউন্টই দিতে পারবো, ঠিক আছে, এটা বাইরের দেশের বায়ার। সো আমরা এখান থেকে, সো আমরা আবারও এখান থেকে আরেকটাতে সেলস অপশনে গেলাম, অলে সিলেক্ট করলাম, দেন দেখতে পারবেন মিনিমাম আর লিমিট তার কাছে অবশ্যই দেখে নেবেন এখান থেকে। সো এখান থেকে এখন আমাদের কিন্তু সকল ডলার শো করতেছে, এভাবে চাইলে আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারেন। সো এভরিওয়ান, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ভিডিওটি এইটুকুই, সো আবার দেখাবে নতুন একটা ভিডিওতে।